হেরিটেজ শহর ঘোষণা করা হয়েছে কোচবিহার শহরকে। কোচবিহারের 55টি স্থাপত্য হেরিটেজ তালিকায় রয়েছে। শনিবার কোচবিহার সদরের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করেন সদর মহকুমা শাসক শেখ রকিবুর রহমান। এদিন তিনি বলেন, শহরে যে সমস্ত ঐতিহ্যবাহী স্থান রয়েছে সেই সমস্ত স্থানগুলি তিনি পরিদর্শন করলেন। এই তালিকায় রয়েছে কোচবিহার ঐতিহ্যবাহী এনএন পার্ক। এদিন তিনি মৌখিকভাবে পার্ক সংলগ্ন এলাকায় ব্যবসায়ীদের জানান ফুটপাথ দখল করে থাকা দোকানগুলো তুলে নেওয়ার জন্য। হেরিটেজ সাইট হওয়ায় এই সমস্ত এলাকায় যানজটের সমস্যার সৃষ্টি হয়, পাশাপাশি দৃষ্টি দূষণের মতো সমস্যাও সৃষ্টি হয়। তাই প্রশাসনের পক্ষ থেকে এদিন মৌখিকভাবে এই কথা জানানো হয়। এদিন পার্ক সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা জানান, তারা বর্ধিত হারে পৌরসভার খাজনা প্রদান করে দৈনিক তারা চান প্রশাসনের পক্ষ থেকে এতে তাদের পুনর্বাসনা দেওয়া হয়। আমরা শুধু এনএন পার্ক নয়, আমরা শহরের মধ্যে অনেকগুলো জায়গাতে ঘুরে বেড়াচ্ছি। আমরা কিছু কিছু হেরিটেজ প্রপার্টির কাজ যেগুলো হচ্ছে সেগুলো আমরা দেখছি, এবং অনেক জায়গায় দেখা গেছে যে হয়তো মানে কনস্ট্রাকশন যেটা হয়েছে, এনক্রোচমেন্ট হয়ে গেছে আমাদের স্ট্রাকচারগুলো, সেগুলো আমরা অবজার্ভ করে নিয়ে তার অ্যাকশান নেওয়ার জন্যই আমরা সরেজমিনে পরিদর্শন করছি। কোথায় কোথায় গেলেন আজকে? আমরা কাইয়াদিঘিতে গেছি, তারপর আমরা যে আমাদের ওই জায়গাটা রয়েছে যেখানে আপনার তেঁতুলতলা, যেটা আমাদের বৈরাগী দিকে পিছন দিকে, ওইখানেও দুটো একটা দোকান হয়েছে, ওইটাকেও আমরা খুলে দিলাম, ওদের আমরা সরিয়ে নেব। এখানেও আমরা গেটের মুখে কিছু দোকানে এসে গেছে, মানে এখানে খুব ভালো ট্র্যাফিক হয় যখন স্পেশাল দিনগুলোতে, তো সেই জন্য খুব মানে ট্র্যাফিক ম্যানেজমেন্টে খুব প্রবলেম হয়, সেই জন্য আমরা এটা একটা সবাই খুব রিস্কের ব্যাপার, তো সেই জন্য আমরা এদের সরিয়ে দিতে বললাম। এরা সরিয়ে যদি না নেয় তখন আমরা অ্যাকশন নেব। এদিন পার্ক সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা জানান, তারা বর্ধিত হারে পৌরসভার খাজনা প্রদান করে দৈনিক তারা চান প্রশাসনের পক্ষ থেকে যাতে তাদের পুনর্বাসনা দেওয়া হয়। দোকান সরিয়ে নেওয়ার কথা বললেন, কি বলবেন? হিসেবের কাছে আমরা মোটামুটিভাবে একটা আবেদন রাখতে চাই, কারণ আমাদের কোনো একটা বিকল্প ব্যবস্থা করে, কারণ আমাদের তো পয়সা হলে তো আমরা ফুটপথে থাকতাম না। আর ফুটপথে থাকার আর ফুটপথে থেকে যে পোষক প্রয়োজন হয় তাতে মোটামুটিভাবে একটু সংসার চলে, বুঝছেন? এটাও যদি আমরা মানে এখান থেকে পরিত্যাগ করি তাহলে আমরা কী করব? কত বছর ধরে ব্যবসা করছেন এখানে? মিনিমাম আমি 40 বছর। কিসের বছরের মধ্যে সাতবার হয়েছে, এবার নিয়ে সাতবার হবে। এখন কি চাইছেন? এখনও আমি চাইছি যে আমাকে আমাদের জন্য এখানে একটা স্থায়ী ব্যবসা করার জন্য কিছু সুযোগ সুবিধা দিন সরকার। আগে যখন ভাঙা হয়েছিল তখন ভাঙার পরে কি আবার এখানেই দোকান করেছে? হ্যাঁ, এখানেই দোকান করেছিল। পৌরসভাকে 6 মাস পরে 3 মাস পরে পৌরসভাকে ট্যাক্স দেন? হ্যাঁ, পৌরসভা থেকে আসে রেগুলার একটা খাজানা নিয়ে যায়, আগে 5 টাকা চলে এখন 10 টাকা দিচ্ছে। আপনার নাম? আমার নাম কাসেম আলী। এখন তো আগে তো আমরা প্রত্যেক দিন 5 টাকা করে দিতাম পৌরসভা, সমস্ত রসিদ আমাদের কাছে প্রত্যেকেরই আছে। আমাদেরকে ভাবছি এই ব্যাপারে সব দোকানদার একত্র হয়ে একটা অ্যাপ্লিকেশন লিখে আমরা পৌরসভা দিতে চাইছি, সঙ্গে আবার ওই ট্যাক্সের কাগজগুলো নিয়ে যাবো যে স্যার আমরা যে এতদিন আপনাদেরকে রসিদগুলো দিচ্ছি, টাকাগুলো দিচ্ছি, তাহলে সেই রসিদগুলো আমাদের দেওয়ার মানে কী? আমাদের দুজন কবে এরকমভাবে যদি মুক্তি হয়ে যায় আমরা কী করে খাবো এখন? কত বছর ধরে ব্যবসা করছেন? হবে 3-4 বছর। কিসের দোকান আপনার? আমার চা পান। তো এখন কী করবেন সরে দেওয়ার পরে? কী করবো সেটাই তো পারছি, সেটা এখন পৌরপতি উনি যেটা বিবেচনা করবেন সেটাই আমরা মেনে নেব। আপনার নাম?
প্রকাশক এলেন আপনাদের কাছে, এসে দোকান সরিয়ে দেওয়ার কথা বললেন, তার পরবর্তী কি বলবেন? আমরা বলতে চাই যে ওনারা একটা আমাদের একটা ব্যবস্থা করে দিত, বিকল্প করে দিত, অন্য জায়গায় দিত, তার জন্য আমাদের মধ্যে কিছু একটা ভালো হতো আর কি। এখন যেমন যেহেতু সবাই করে খাচ্ছে, সবাই সব ছোটো লোকেরা করে খাচ্ছে, গরিব লোকেরাই করে খাচ্ছে, ঠিক আছে। এরা কিন্তু আপনার মনে করেন হঠাৎ করে একটা কিছু করতে পারবে না, এর উপর যে এখন আমরা আবেদন করি বিভিন্ন কিছু একটা ব্যবস্থা করতে পারে, আমাদের ভালো হয়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কিন্তু এনএন পার্কের সামনে। কোচবিহারের যে 55টি স্থাপত্য হেরিটেজ তকমা পেয়েছে তার মধ্যে কিন্তু এনএন পার্ক অন্যতম। আর আজ সেই এনএন পার্কের হেরিটেজ তকমা পাওয়ার পর কিন্তু সেই জায়গাটা পরিদর্শন করতে আসলেন সদর মহকুমা শাসক শেখ রকিবুর রহমান। এবং তিনি যেমনটা জানালেন যে হেরিটেজ তকমা পাওয়ার পর এই জায়গায় কিন্তু দর্শনার্থীদের ভিড় হওয়ার কিন্তু সম্ভাবনা বাড়তে পারে, এবং যেহেতু পর্যটকদের ভিড় এখানে হতে পারে, তাই আশেপাশের এই অঞ্চলে যারা ফুটপাথ দখল করে রয়েছে একই সঙ্গে যাতায়াতের সমস্যা হতে পারে, এবং সৌন্দর্যায়নের ক্ষেত্রেও কিন্তু এই ফুটপাথ দখল করে যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু সমস্যা হতে পারে। তাই মৌখিকভাবে আজ তিনি তাদের সঙ্গে কথা বললেন এবং তাদেরকে অন্যত্র সরে যাওয়ার কথা বললেন। এখন দেখার বিষয় যে তার মহকুমা শাসকের এই আবেদনের পরে তারা কতটা সাড়া দেয় এবং এবং যদি তারা এখান থেকে না সরে প্রশাসন কী বন্দোবস্ত করে। কোচবিহার থেকে অর্কপ্রভু রায়ের রিপোর্ট, ডিজিটাল বাংলা।